বোমা বাঁধতে গিয়ে জখম দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত ভোল্লা গ্রামে। সালার থেকে এসে সেখানে বোমা বাঁধার কাজ করছিল বলে জানা গেছে। এদিন সকালে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা বোমা বাঁধছিল বলে অভিযোগ। আমি ওখানে নামিয়ে দিলাম, আমি কখন পালে যাই, আমি বস একটু বর একলা ওরা দিয়ে দিয়ে আসবে। আমি বলছি তাহলে তুই যদি না যাস, বলছি তুই যেতে হবে না, আমি আখ্যাত যাবো, আখ্যাত দেখি আখ্যাত যাবো। কিন্তু মাঝে আমি বসেছিলাম। আচ্ছা, ও বানছিল, আপনিও ছিলেন পাশে পাশে বসেছিলাম, আমি জানিনি। আচ্ছা, বাজারে বসেছিলাম।